karo 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 re sati khati sat karo karo jibone jodi bokta hobi এরর কোয়া যায় কন্ঠওয়ালা তো ভবিষ্যতে বক্তা হইতে পারবে জীবনে যদি বক্তা হতে চাও আমি দাহিরি কোয়া যায় মা বাপকে কখনো কষ্ট দিও না দেখবা তুমি কোরআন সুন্নাহর কথাগুলো গুইরা গুইরা বলতে পারবা বসরি বাবা বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল जागनाथ बनाते गंगानगर मा शालदा नदी मा पाए दिए जा জীবনে আমার কাছে আজকে আমার কাছে মুরিদ দিতেছিল আছেন না আমি কিন্তু মুরিদ করি নাই অনেক গোলা মানুষের সামনে আমার কাছে প্রতিমা ফেলে মুরিদ হতে আসা আমি করি না আমি কই তুমি আমার আরো 12 মাস দেখো আমি তারে বলি তুমি আমার বাড়িতে যাও বাড়িতে গেলে আমি পার্সোনাল তারে বলি তোমার আব্বা আম্মা আসেনি কয় আছে তোমার আব্বা আম্মার কাছে দোয়া নিছনি কই নিছি কইলে তুমি মুরিদ হইবা শর্ত আছে একটা জীবনে কোনোদিন বাপ মারা চোখের পানি ফালায় কান দাইতে পারবা না যেদিন থেকে বাপ মারা চোখের পানি ফালায় কান দাইবা তোর মত মুরিদ আমার দরকার নাই কথা বলেন এই জানলা যুবক ভাইরা কষ্ট নিয়াটা কিন্তু আমি ওই দাঁড়ালে করতে পারবো না কাউরে খুশি করতে যাইয়া মুরিদের বাড়ি থেকে গরু আনমু মুরিদের বাড়ি থেকে মহিষ আনমু মুরিদের থেকে বান্ডের মালের টাকা আনমু মুরিদ আমারে আব্বা আব্বা কইয়া শোল মাছ খাওয়াইবো আর কি কইরা লাউ দিয়া কিন্তু মোরা মাটার বাড়িতে কষ্ট দিয়া আমারে আব্বা আব্বা কইবা তোর গালের মধ্যে আমার জুতার বাড়ি যেই ফিশাব কইবা মা বাপ লাগতো না আমি তো তোর লাগি আছি এটা ফিন্দা এটা হইল এক নম্বর শয়তান কথা ক্লিয়ার বলতে হবে আমার কাছে বলো ঠিক কি না বলো দাক্তহীন কাণ্ড বলতে চাই আমি তাহরিকে যদি প্রশ্ন করা হয় হাজার হাজার মানুষে দোয়াজ করেন একদিনে রাইতে এইভাবে যে চলতেছে কোন পাওয়ারে করেন কিভাবে করেন গলা ভাঙে না আপনি কি ভয় পান না হাজার হাজার লোক আসে আপনার লেখাপড়ার কথা রুগু আমি কাউরে আমার লেখাপড়ার কথা বলতে রাজি না আমি বলি আমার একটা শক্তি আছে এটা হলো আমার আম্মার দোয়া এটা আমি প্রায় মাহফিলে বলি যদি পায়া থাকেন হয়তো দেখছেন আমি প্রায় মাহফিলে 5 মিনিট মায়ের ওয়াজ না করে আমি যাই না কেন জানেন আজকে বহুত সন্তানের দ্বারা মা কষ্টে রাতের বেলা চোখের পানি ফলায় কান্দে বহুত বাপ চোখের পানি ফলায় কান্দে সন্তান একটু বড় হইছে বাপরে পাত্তা দেয় না তুই সন্তান যত কোটি টাকার মালিক হবি না কেন আমি তোর ছেলের দিতে পারবো না তোমার দ্বারা যদি তোমার বাবা কষ্ট পায় এই তোমার এই পুরা বাপটা তোমার জন্য কি না করছে বিদেশ যাইবা তোমার কাছে কি 1 টাকা ছিল বাপটা ঋণ কইরা ইন না তোমার 3.5 লাখ 5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে আজকে বিদেশ যাইয়া তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো বাবারে ফোন দাও টাইম পাও না হোয়াটসঅ্যাপে বন্ধুর লগে ফোন করো ইমোতে বন্ধুর লগে ফোন করো ভাইবারে বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে বন্ধুর সাথে কথা বলো লাইনে বন্ধুর সঙ্গে কথা বলো ইনস্টাগ্রাম চালাও ফেসবুক চালাও কিন্তু মনে রেখো 1 টাকা দাও মনে রেখো বাবার কাছে সময় পাও না ফোন দাও রে আব্বু আমি খুব ব্যস্ত আছি ডিউটি খুব করা আর 12টার পরে বন্ধু বান্ধব লগে ঠিকই তোমার কথা চলে বাপ ফাঁকি দিও না বাপ মার ফাঁকি দিও না এই মানুষটার যদি তুমি কষ্ট দাও তাহলে মনে রাখবে তোমার 10 তলার বিল্ডিং একদিন হয়ে যাবে কোটি টাকার মালিক একদিন হইবা খোদার কসম কইরা বলি এখনো বলি এগুলো খাইতে খাইতে তোর পেট ভরতে পারবি কিন্তু মনে শান্তি পাবি না ঠিক আল্লাহ পাবি না ঠিক নবী পাবি না ঠিক ভালো না লাগলে বাইরে যাও ঠিক
তোমার মত শ্রোতা আমার আমার তোমার মত মা বাপ কষ্ট দেয় না শ্রোতা আমি তাহিরি মওয়াদের দরকার নাই আমি আগে ওয়াজে শুনতে বলছি মনে করে গুনাহ আছে প্রচুর আপনার মারে কষ্ট দিছি সুদ খাইছি ঘুষ খাইছি জিনা যা সব কিন্তু আজকে আসছি ওই লোকটার মত না 40 বছর গুনাহ ফিরা বসদি শাহে সাহে রে দুইটা চোখ মানে ফালাই দিছি আল্লাহ করে দেখ রে মুসা ও মুসা তুই তো কইছ তুই শরম পাইছ কিন্তু দেখ আমি যখন তাকাইছি রে দেখি তার একটা চোখের পানি আমার কাছে মহা সাগরের মত মনে হইছে আল্লাহু আকবার গুনাহ মাফের মালিক কে আল্লাহ গুনাহ মাফের মালিক কে जे दुखी माँ जे दुखी माँ हाई रे आमाई कोरे चेलालो कोरे चेलालो आमी केमने दीबो ओई दुखी दी माये रे दाको आमी केमने दीबो ভবিষ্যতে বক্তা হইতে পারবে জীবনে যদি বক্তা হতে চাও আমি তাহিরি কইয়া যাই মা বাপকে কখনো কষ্ট দিও না দেখবা তুমি কোরআন সুন্নাহর কথাগুলো গুইরা গুইরা বলতে পারবা বছরে বাবা এই জন্য যুবক অনুরোধ করে বলা দেয়া যায় আমার বাবা হারাইছে আমি জানি রাতে যখন বাড়ি যাই গতকাল আমি বাড়িতে গেছি আব্বা যেই রুমে ছিলাম মা সেই রুমে ছিল যাইয়া দেখি দরজাটা খোলা মনে হয় যেন আব্বা খাটের মধ্যে শুয়ে রইছে আমি ঘরের ভিতরে ঢুকলাম ভিতরটা নাড়া মাইরা উঠছে আম্মার কপালে গিয়ে হাত দিলাম প্রথম যাই হাত দিয়ে গেলাম আম্মা তোমার জ্বর আসেনি আম্মা তো না জ্বর নাই তোমার ডায়াবেটিসটা কত কয় মাপছি না ঠিক আছে নাও তুমি কিন্তু কালকে ডাক্তারের কাছে যাইবা তুমি কিন্তু কালকে যেন মনে একটা ভয় লাগে ভয় এই মানুষটা হারিয়ে গেলে বাপটার হারায় আমি আধা পাগলের মতন বাড়িতে যখন যাই দরজা আছে খাট আছে বিছানা আছে বালিশ আছে রে সব আছে কিন্তু আমার আব্বার আমি দেখি না দরজাটা খুলতে খেয়ে যাই দুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খেয়ে যাই দুকা বাবুজি বলছে এলে নাকি বুকের ভেতরটা নড়ে চড়ে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু মা সম্ভব না একটা ছেলে কইছিল হুজুর একটু মারওয়াজ করে এই জন্য আমার ভিতরটা একটু এদিকে মোড়া দিয়েছে এই কথাগুলো আমি বলতে পারি না আমি বলতে পারি না আমার বাবার হারাইছে আমি জানি না হঠাৎ করে আব্বা যাইব জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে বাসায় দেখেন এই পুলতনগুলোর মন কিন্তু এখন একটু খারাপ হয়ে গেছে কারণ এরাও জানে যে আমরা তো আমারে সম্মান করছি করার মতো করতে পারে নাই অনেক লোক আবার এখানে আছে যে আহারে তাহিরুজের মারওয়াজ নির্মাণ করতেছে আমার যে আমি বাড়িতে আম্মার সম্মান করবো কিন্তু আমার আম্মা তো কবরে আমি যাবো কই আমার আব্বা দি কবরে এখন আমি যাবো কই সন্তান দেখ শুক্রবারে যাবি মা কবরের পাশে বাবার কবরের পাশে যাই আমার মতন চোখের পানি ফেলায় কাঁদবা বুঝোই তো হাজার হাজার মানুষের সামনে আমি যে এমনি কান্না করি বাবা মায়ের জন্য তাহলে রাতে যখন শুইতে যাই তখন কেমন লাগে
আমি কে মন করে দেব মাটি বলো যুবক তুই নেশা করস এ যুবক তুই নেশা করস তোর বাপ মা কাউরে কইতে পারে না আমার বোনা নেশা করে এই ছেলেকে আমি ভাবি নাই নেশা করবে আমি ভেবেছিলাম সন্তান মানুষের মতো মানুষ হয়ে আমাকে মক্কা মদিনা নিয়ে যাবে কথা কোনা কেন যুবক অনুরোধ করে বলি নেশার পাল্লায় পড়ছো মা রে মা বলে মনে হয় না বউ রে বউ বলে মনে হয় না বোনকে বোন বলে মনে হয় না তুমি পুরুষ তুমি পশুর মতো হয়ে গেছো আজকে একটা কথাই শুরুতে বলছিলাম ভাই আমরা গুনাহগার হইয়া মাঠে আসছি আজকে আমরা তওবা করে যাব কথা কোন ঠিক না বেটি আজকে আমরা তওবা করে যাব পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে নিয়ে আসছো রাসূল বলেছেন হারান বস্তু ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় মানুষ গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় সুবহানাল্লাহ শুধু তাই নয় দুনিয়ায় কোনো কুটকাসারিতে আসামি হয়ে গেলে প্রশাসন খুঁজে অপরাধীকে ধরার জন্য আর বান্দা গুনাহ করার পরে অপরাধী হইলে আল্লাহ তাকে অপেক্ষা করে তাকে ক্ষমা করার জন্য বান্দা খুঁজে বান্দার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ খুঁজে অপরাধীর গুনাহ মাফ করার জন্য এই জন্য যুবক একটু জবান খুলে বলো আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো মা বাবাকে কি মহব্বত করতে পারবো মা বোনদেরকে বলি মা এ মা পর্দা করে চলো মা রসুল বলছেন ডাইভোর্স কোনদিন জান্নাতে যাবে না এখন একটা কথা বলি এটা বর্ডার এলাকা আমি দেখছি বর্ডারের যে সীমান্ত ইয়া বলো না জিরো পয়েন্ট এখান থেকে এক মিনিট রাস্তা এক মিনিট কি 30 সেকেন্ডের হিন্দি গেল তো জায়গা জায়গায় ইন্ডিয়া জিরো পয়েন্টের সীমানা গুলো দেওয়া আছে একদম ইন্ডিয়ার কাছে আমি এখানে কথা বলতেছি অনেক লোক দেখবেন কিছু 35 মুসলমানরা আছে দেখবেন ফাঁকে ফাঁকে আইসা বসছে তারা নিরে নিরে মিলে আইসা ওয়া শুনতেছে তবে একটি কথা বলুন জীবনে কোনোদিন নেশা করিও না আল্লাহ কোরআনটার দিকে তাকাও এই সাবধান সব থেকে হাসি চলে না আমি তাহিরি হইলা গেলাম এই কোরআনটার দিকে তাকাও জীবনে কি বাবা খাইছো ইয়াবা খাইছো আর খাইতে খাইতে ইচ্ছা মতো গলা পর্যন্ত আনছো আজকে কোরআনটার দিকে তাকায়া তওবা করো দেখবে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ নবী রাসূলের মাফ করে দিতে পারে আজকে থেকে ওয়াদা করো জীবনে আর বাবা খাবো না ইয়াবা খাবো না বলো আমি যখন বলবো নামগুলো তখন আপনারা বলবেন বন্ধ বাবা জবানটা ছাড়ো বাবা ইয়াবা ফেঞ্চি গাজা সুর ঘোষ চিমুনকুরি গিবর জেনা বেবিচা আল্লাহ তুমি সকলকে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো এবার বলবা চলবে নামাজ চলবে জবান খুলো নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে খিদমত চলবে মহব্বত চলবে ইবাদত চলবে সোহবত চলবে মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে না চলবে আল্লাহ গো এই ছেলেগুলো যা বলছে আমি মনে করতেছি আর কি সবাই চোখের পানি ফলাই দিছে আজকে আল্লাহ এই একটা চোখের পানি ফোঁটা যদি তোমার কবুল হয়ে থাকে এই উসিলায় আমার প্রত্যেকটা আজকের শ্রোতাদের হৃদয়টাকে মদিনাওয়ালার আয়না বানায় দাও আমিন।